জ্ঞান, নলেজ, নলেজের সাথে যখন ইনসাইট যুক্ত হয় তখন এটা উইজডম হয়। ইনসাইট এবং ফার সাইট, অন্তর্দৃষ্টি এবং দূরদৃষ্টি, তখন একজন মানুষ উইজডমে ধন্য হন। উইজডম যেটা প্রকার ঠিক যে জ্ঞান, আসলে আমাদের সমস্ত পাপ, যদি আদি পাপ, এক নম্বর পাপ কিছু থাকে সেটা কে? অজ্ঞতা। অজ্ঞতা, মহাপাপ যদি কিছু থাকে সেটা হচ্ছে অজ্ঞতা, এবং অজ্ঞতার কারণেই আমরা অবিদ্যা দ্বারা আক্রান্ত হই। এবং বাংলার মহামানব, আসলে মহামানবরা কোনো বিশেষ স্থানের না, মহামানবরা সমস্ত মানুষের আর কি। তো মহামতি বুদ্ধ সেই 2600 বছর আগে বলেছিলেন, কি বলেছিলেন, যে আমাদের জীবনের যত দুঃখ, দুঃখের কারণ হচ্ছে আসক্তি, আসক্তির কারণ হচ্ছে অবিদ্যা। আসক্তি, আসক্তির কারণ হচ্ছে অবিদ্যা। আমাদের এখন অবস্থাটা কি? আমাদের এখনকার অবস্থাটাকে যদি আমরা দেখি, আমরা কিন্তু বিস্মিত হব যে আমাদের অবস্থাটা কি। কোরআনের একটা ছোট্ট আয়াত আছে, আমাদের এখনকার টোটাল অবস্থাটা ওই ছোট্ট আয়াতের মধ্যে পরিষ্কার আর কি। সুরা কি আদিয়াত, আদিয়াত তো, হ্যাঁ খেয়াল আছে কারো? একদম 100 নম্বর সুরা, 100 নম্বর সুরা, দয়াময় মেহরবান আল্লাহর নামে। তাকাও যারা ঊর্ধ্বশ্বাসে ধাবমান, যাদের পদাঘাতে স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয়, যারা অভিযান চালায় উষালগ্নে, উৎক্ষিপ্ত ধুলিতে আধারে আচ্ছন্ন করে দিগন্ত, অন্ধভাবে ঢুকে পড়ে ভিড়ের মধ্যে, তছনছ করে সব কিছু নিজের স্বার্থে। আমাদের অবস্থা কি? আমরা সব ধাবমান, এখন সব ধাবমান, কিসের পেছনে ধাবমান? হ্যাঁ, নিজের স্বার্থের জন্যে আর কি, এবং তছনছ করে দিতে চাই সব কিছুই, শুধু নিজের স্বার্থ ছাড়া আর কিছু বুঝি না আর কি। আমরা যদি আমাদের চারদিকের মানুষের দিকে তাকাই, যে পেশারই হোক, তার লক্ষ্যটা কি? শুধু নিজের স্বার্থ, সেটা, সেই স্বার্থটা অর্থ হতে পারে, সম্পত্তি হতে পারে, বিপরীত লিঙ্গ হতে পারে, খ্যাতি হতে পারে, যে কোনো কিছু হতে পারে আর কি। মানে আসলে গতকাল রাতেই, মানে হঠাৎ, মানে এই, মানে এটা পড়তে গিয়ে মনে হলো যে আরে, আসলে 1400 বছর পরেও যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই, আমাদের মানুষদের, আমাদের অবস্থা তো এর চেয়ে বাইরে কিছু বলেন আর কি। শুধু নিজের স্বার্থে আমরা সব কিছু করতে পারি, কেন, মানে একদম অন্ধভাবে যে কোনো জায়গায় ঢুকে যেতে পারি আর কি। এবং আমাদের এই যে এত ব্যস্ততা আর কি, সবসময় ধাবমান, কিসের পেছনে ধাবমান আর কি? শান্তির পেছনে, জ্ঞানের পেছনে, সেবার পিছনে না। তো এবং এর পরের আয়াতে কিন্তু হচ্ছে যে, মানে আয়াতে পুরো এটা ব্যাখ্যা করা হয়েছে, আসলে মানুষ তার প্রতিপালকের প্রতি বড় অকৃতজ্ঞ, আর সে নিজেই এর সাক্ষী, কারণ সে ধন সম্পত্তির আসক্তিতে নিমজ্জিত। তো আসলে আসক্তি,
আসক্তির কারণ অবিদ্যা, অর্থাৎ যথাযথ জ্ঞানের অভাব। এই যে অবিদ্যা, মূর্খতা, অজ্ঞতা, এটাই হচ্ছে মহাপাপ। এবং সেই জন্যেই প্রজ্ঞা শুরু হচ্ছে জ্ঞান থেকে। এবং মানুষকে এই জ্ঞানে জ্ঞানী করার জন্যে যুগে যুগে পরমপ্রভু তিনি নবী রসুলদের পাঠিয়েছেন, মহামানবদের পাঠিয়েছেন, তার বাণীবাহকদের পাঠিয়েছেন। এবং পৃথিবীতে এমন কোনো জনপদ নাই যে জনপদে তিনি তার বাণীবাহক পাঠান নাই। কারণ আল্লাহ নিজে বলছেন এমন কোনো জনপদ নাই যেখানে আমি আমার বাণীবাহক পাঠাই নাই। এবং কি জন্য পাঠিয়েছেন? মানুষকে জ্ঞানী করার জন্যে। আর মানে কোরআন শরীফের যে প্রথম যে সূরা আয়াত নাযিল হলো, সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত কি, চার আয়াত কি, পড়ো তোমার প্রতিপালক প্রভুর নামে, সৃষ্টিকর্তা প্রভুর নামে। এবং যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। তো আসলে যত ধর্মগ্রন্থ পৃথিবীতে এসেছে সেই ধর্মগ্রন্থের মূল লক্ষ্যই হচ্ছে মানুষকে কি করা, মানুষকে জ্ঞান দান করা, জীবনের জ্ঞান দান করা, মানুষকে জ্ঞানী করা। সমস্ত ধর্মগ্রন্থের শিক্ষাই হচ্ছে এক প্রভুর উপাসনা করো, এক স্রষ্টার উপাসনা করো এবং সৃষ্টির কল্যাণ করো, মানুষের কল্যাণ করো, নিজের কল্যাণ করো। এই যে কল্যাণ চিন্তা, স্রষ্টার ইবাদত, আল্লাহর ইবাদত এবং কল্যাণ চিন্তা, নিজের কল্যাণ এবং অন্যের কল্যাণ, এটাই হচ্ছে সমস্ত ধর্মের শিক্ষা। এবং যত ধর্মগ্রন্থ এসছে পৃথিবীতে সেই ধর্মগ্রন্থের সকল বাণী, স্রষ্টা যত বাণী প্রেরণ করেছেন মানুষের কল্যাণের জন্য, নিমত্তের জন্য, তার চূড়ান্ত রূপ হচ্ছে, ফাইনাল রূপ হচ্ছে আল কোরআন। এবং কোরআন কি? সেটা কিন্তু কোরআন নিজেই বলে দিয়েছে যে কোরআন কি। সূরা বনি ইসরায়েলের 82 নম্বর আয়াত হচ্ছে, যে কোরআন বিশ্বাসীর জন্য শিফা এবং রহমত, দুটো শব্দ দিয়ে কোরআনের ডেফিনিশন দেওয়া হয়েছে। এবং এই দুটো শব্দে বাকি নাই কিছু। তো শেফা মানিটাকে, রহমত আমরা বুঝি, শেফা মানিটাকে, শিফা শব্দটার, আরবি শিফা শব্দটার যে অর্থ অভিধানে করা হয়েছে, এবং আরবি অভিধানের মধ্যে যেটা হচ্ছে আপনার প্রফেসর হ্যান্স ওয়ার, তার আরবি ইংলিশ ডিকশনারিটাই হচ্ছে সারা পৃথিবীতে এখনও, যদিও সেটা 1952 করা, এখন থেকে কত বছর আগে আর কি, 67 বছর আগে করা আর কি। তারপরেও এটাই এখন ওয়ার্ল্ডে এখনও এটা সবচেয়ে অথেন্টিক এবং পরিপূর্ণ ডিকশনারি হিসেবে, আরবি ইংরেজি ডিকশনারি হিসেবে পরিচিত। এর চেয়ে বেটার কোনো ডিকশনারি আজ পর্যন্ত হয়নি আরবি ইংরেজিতে। সেখানে বলা হয়েছে শিফা মানেটা কি, টু কিওর সামবডি অফ এ ডিজিজ, হিল এ ডিজিজ অর ওন্ড, মেক সামবডি ওয়েল,
restored to health, recovered to bring a person back to health, এবং তারপরে to quench one's thirst, to gratify one's desire. কি হল এবং আপনারা জানেন ইবনে সিনা আর কি, আবু আলী ইবনে সিনা আর কি, আবে সিনা বলা হয় যাকে, বলা হয় মডার্ন মেডিসিনের জনক আর কি। তো আবু আলী ইবনে সিনার একটা বই আছে, সেটা হচ্ছে কিতাব আল শিফা, কিতাব আল শিফা, এবং এটা হচ্ছে বুক অফ হিলিং ইজ এ সায়েন্টিফিক অ্যান্ড ফিলোসফিক্যাল এনসাইক্লোপিডিয়া রিটেন বাই আবু আলী ইবনে সিনা আর কি। Despite its English title, it is not concerned with medicine, also called the cure. The book is intended to cure or heal ignorance of the soul. অর্থাৎ সব মিলিয়ে আমরা কি করতে পারি, আমরা এই শিফাকটাকে আমরা যদি বলি, আমরা বলতে পারি যে cure from all sorts of psychosomatic and psychosocial negativity and perversion. Psychosomatic মানে যত মনোদৈহিক এবং psychosocial মনোসামাজিক negativity, নেতিবাচকতা এবং বিকৃতি, পারভার্সন, এটা থেকে কিওর করা, কিওর হচ্ছে কোরআন। আর রহমত তো আমরা বুঝি, রহমত এটা আর মানে ব্যাখ্যা করার দরকার নাই। অর্থাৎ কোরআন হচ্ছে শারীরিক, মানসিক, আত্মিক, সামাজিক যত রকম ব্যাধি আছে, যত রকম রোগ আছে, যত রকম নেতিবাচকতা আছে, যত রকম বিকৃতি রয়েছে, বিকার আছে, তার নিরাময় হচ্ছে এই কোরআন। এবং এই জন্যেই কোরআনের জ্ঞান এত গুরুত্বপূর্ণ, যে জ্ঞানের শুরু হচ্ছে কোরআন। যে কোনো আপনি যত জ্ঞানী হন, কোরআনের জ্ঞান যদি জানা না থাকে, অর্থাৎ সমস্ত ধর্মের যে জ্ঞান, জ্ঞানের ফাইনাল রূপ হচ্ছে কোরআন আর জ্ঞান। এই জ্ঞান যদি না থাকে, কোরআনের জ্ঞান যদি না থাকে, তাহলে জীবনটাও হচ্ছে ওই রকম শূন্য। আমি কি বোঝাতে পারলাম? এবং যে কারণে কোরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য ফরজ করা হয়েছে, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের জন্য এই জ্ঞান অর্জন করা, এটা ফরজ করা হয়েছে এই কারণে যে এই জ্ঞান ছাড়া আপনি আপনার জীবনকে কখনো সুন্দর করতে পারবেন না। এই জ্ঞান যদি না থাকে, মহামতি বুদ্ধ কি বলেছেন যে সমস্ত অশান্তির কারণ হচ্ছে আসক্তি, আসক্তির কারণ হচ্ছে অবিদ্যা, অবিদ্যা মানে জ্ঞানের অভাব। তো পৃথিবীর সমস্ত সমস্যার মূল হচ্ছে এই ভ্রান্ত জ্ঞান, জাহেলিয়াত, ভ্রান্ত দৃষ্টিভঙ্গি। এবং এই দৃষ্টিভঙ্গি ঠিক করার, দৃষ্টিভঙ্গি সংশোধন করার জন্যেই ধর্মগ্রন্থ আগমন ঘটেছে। এবং এই ধর্মগ্রন্থ, এই ধর্মীয় বাণী আল্লাহ পাঠিয়েছেন এই দৃষ্টিভঙ্গিটাকে ঠিক করার জন্যে, যাতে আপনি ভিতর থেকে কিওর্ড হতে পারেন আর কি। তো আসলে এবং এই জন্যেই কোরআনের জ্ঞান ফরজ। এই জ্ঞানকে জানতে হবে, এই জ্ঞানী হতে হবে। আমাদের কিন্তু একটা ভুল ধারণা, আমরা অনেকে কোরআন পড়ি না, যে জানলে
যদি জানি না মানলে গুণা বেশি, বলেন ঠিক কিনা? কারা কারা মনে করেন যে জেনে যদি না মানেন তাহলে গুণা বেশি হবে, হাত তোলেন। গুড 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 গুড, যারা হাত তুলেছেন তাদের আমি একটা হাততালি দিই যে সাহস করে হাত তুলে। এবং এটা শুধু আমাদের না, সারা সমাজের ধারণা হচ্ছে যদি জানার পরে না মানি তাহলে গুনাহ বেশি হবে আর কি। ভুল, ভুল মানে না জানলেন না মানলেন, গুনাহ হলো দুইটা, আর জানলেন মানলেন না গুনাহ হলো একটা আর কি। তো না জানাটা হচ্ছে, এই জন্যে বলছিলাম সবচেয়ে বড় পাপ হচ্ছে কি, না জানা। আরে জানলে পরে না আপনি মানবেন, আপনি জানলেনই না মানবেন তো কি, আগে কি করতে হবে? আগে জানতে হবে, এবং জানাটা ফরজ। আপনি ফরজ আদায় করে ফেললেন, সব হয়ে গেল আর কি, মানলেন না গুনাহ হলো আর কি, একটা গুনাহ হলো, আর জানলেন না দুটো গুনাহ হলো। কারণ জানাটা হচ্ছে ফরজ। কেন ফরজ করা হয়েছে? আপনার যদি জানা থাকে কখনো না কখনো বিষয়টা আপনাকে কি করবে, আপনার ভেতরটাকে নাড়া দেবে। জানলেনই না কিসে নাড়া দেবে আপনাকে, কে নাড়া দেবে আপনাকে? আপনাকে কখনো কেউ নাড়া দেবে না যদি না জানেন। তো এই জন্যে কী করবেন, জ্ঞানের প্রথম পয়েন্ট হচ্ছে কি, কোরআনের জ্ঞান। আপনি বুঝতে পারবেন কি আপনার করা উচিত, কি আপনার করা উচিত নয়, কি আপনার নিজের জন্যে কল্যাণকর, কি আপনার অন্যের জন্যে কল্যাণকর, কোনটা আপনার নিজের জন্যে ক্ষতিকর, কোনটা অন্যের জন্য ক্ষতিকর, আপনি যথাযথ জ্ঞানে আপনি বুঝতে পারবেন। তো এই জন্যে এই কোরআনের জ্ঞান অর্জন করাটা হচ্ছে প্রত্যেকের জন্যে ইম্পর্ট্যান্ট, প্রত্যেকের জন্য ইম্পর্ট্যান্ট না, এটা একদম ফরজ। এবং আপনি মানবেন কতটুকু মানবেন, মানার সেটা হচ্ছে পরের ব্যাপার, আগের কাজটা তো আগে করতে হবে। এই আগের কাজটা আগে করতে হবে যে জানতে হবে, আর এখন জানা তো খুব সহজ হয়ে গেছে যে আপনি এখন মায়ের ভাষাতেই আপনি আপনি বাংলাতেই আপনি মর্মবাণী নিয়ে আপনি পড়তে পারছেন। এবং আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমরা যে মর্মবাণী যেটা আমরা করেছি, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি আর কি। কোরআনের যে শিক্ষা, আসলে কোরআন যে কথাটা বলেছে সেই কথাটাকেই আমরা খুব সহজ করে দিয়েছি। কারণ সূরা কামারের 17 নম্বর আয়াত হচ্ছে, আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। হে মানুষ, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না? মানে আসলে কত দরদ দিয়ে, কত মমতা দিয়ে আল্লাহ তাআলা বলছেন, তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না, এটা তো তোমার কল্যাণের জন্যে আর কি। বলেন কোরআন মানলে আল্লাহর কোনো কল্যাণ হবে? যে না, কোরআন মানলে আল্লাহর অনেক উপকার হবে আর কি। আপনি কি আল্লাহর উপকার করছেন না নিজের উপকার, নিজের উপকার করছেন, নিজের উপকার করছেন। তো মানা তো সেকেন্ড স্টেজ, জানা হচ্ছে আর প্রথম স্টেজ ফার্স্ট স্টেজ, এবং এই জানাটা ফরজ। তো আসলে এবং কোনো ফরজ পালন না করা, এটা গুনার মধ্যে সবচেয়ে বড় গুণা, কবিরা গুণা বলা হয়, কবিরা গুণা। এবং সবচেয়ে বড় কবিরা গুণা হচ্ছে কোরআন জ্ঞান না জানা আর কি। আর যত আর যত গুণা আছে এগুলো তারপরের আর কি, সেকেন্ডারি প্রাইমারি গুণা হচ্ছে এই কোরআনের জ্ঞান না জানা আর কি। তো এখন যেহেতু সহজ হয়েছে, বাংলাতেই আপনি আপনি পড়তে পারছেন, এবং আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে এ পর্যন্ত বাংলাতে যত মানে কোরআন রয়েছে আর কি, তার মধ্যে সহজে পড়ে যাওয়া যায়, বোঝা যায়, এটা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন।
কোয়ান্টামকে দিয়েছেন না, তো এটা সংগ্রহ করবেন, এটা পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন। যখন আপনি পড়বেন, আসলে আমি যখন বোঝার চেষ্টা করেছি, পড়ার চেষ্টা করেছি, বুঝি নাই, বহুদিন বুঝি নাই, আগ্রহ ছিল না, সেরকম আগ্রহ অনুভব করি নাই। আগ্রহ অনুভব করলাম কখন? যখন বুঝতে পারলাম, যখন এর ভেতরে ডুবে গেলাম, তারপরে মনে হলো যে না। এবং একটা সময় আসবে যে আপনার যে কোনো সমস্যা থাকুক না, যে কোনো সমস্যা নিয়ে বসেন, আপনি আপনি পড়তে থাকেন, আপনি দেখবেন যে মন হালকা হয়ে গেছে, কিছুক্ষণ পরে দেখবেন যে মন হালকা হয়ে গেছে, মনের সেই সেই যে ভার, সেই ভার ভাবটা নাই, যে চাপ চাপ ভাবটা নাই। কেন? এটি হচ্ছে কোরআনের মুজিজা আর কি। মানে এবং আপনার মনে হবে কিছুক্ষণ পরে যখন ডুবে যাবেন, মনে হবে যে কোরআন আপনার সাথে কথা বলছে, যে আল্লাহ যেন আপনার সাথে কথা বলছেন। আমি তো সুরা আদিয়াত 100 নম্বর সুরাত, মানে আমি তো 4টা প্রথম স্টাঞ্জা শোনালাম। বলেন, আমাদের এখনকার সমস্যার সাথে সমস্যা, মূল সমস্যাই তো এটা আর কি। আমরা সবাই ছুটছি, ঊর্ধ্বশ্বাসে ধাবমান, কি ব্যস্ত, আরে কিসের ব্যস্ত, কি কারণে ব্যস্ত, কি বিনোদনের জন্য ব্যস্ত আর কি। আরে ব্যস্ত যদি থাকতে হয় তো ওইটা কি আর বিনোদন হলো? সেটা কি বিনোদন হলো? যে আমি বিনোদনে যাচ্ছি, আমি কি মানে ইসেতে রিল্যাক্স করতে যাচ্ছি আর কি, ভেরি বিজি, আমি আমি এখন রিল্যাক্স করতে যাচ্ছি। তার মানে হচ্ছে যে আপনি কি জন্য ব্যস্ত আপনি নিজেই বোঝেন না আর কি। সবসময় ধাবো, মানে যাকে জিজ্ঞেস করেন ব্যস্ত, কি ব্যস্ত খোঁজেন, কি ব্যস্ত নাই, জীবনকে সুন্দর করার জন্য না, জীবনকে বড় আরো নোংরা করার জন্য, অসুন্দর করার জন্য কি ব্যস্ত? ফেসবুকে কি দিচ্ছেন আপনি? স্ট্যাটাস দিচ্ছেন যে আমি এখন বাথরুমে আছি আর কি, স্ট্যাটাস দিচ্ছেন আর কি, হ্যাঁ, যে আমি এখন সিলিংয়ের উপরে আছি আর কি, স্ট্যাটাস দিচ্ছেন আর কি। তো আসলে এই যে আমি একটা এখন আমি চাইনিজ খাচ্ছি আর কি, ব্যস্ত আর কি, মানে হ্যাঁ চাইনিজ খাচ্ছি, হ্যাঁ অমুক জায়গায় 200 টাকা দিয়ে কফি খাচ্ছে, এই যে দেখা কফি একটু মুখে দিয়ে আবার এইভাবে করে লাইফ দিয়ে দিচ্ছে, আশ্চর্য, এটা ব্যস্ততা আর কি। মানে শান্তি দিয়েছে, এরা শান্তিতে পাচ্ছে, পাচ্ছে না, তো স্ট্যাটাস দিয়ে শান্তি নেই আর কি। তো আসলে কোরআন বোঝার জন্যে কি প্রয়োজন? এমনি পড়ে গেলে হবে না আর কি, এমনি পড়ে গেলে হবে না আর কি, এমনি শুনে গেলে হবে না আর কি। করতে হবে এটা কোরআন নিজেই বলে দিয়েছে, যখন কোরআন পাঠ করা হয় তুমি মৌন থাকো এবং মনোযোগ দিয়ে শোনো আর কি, মনটাকে ঢেলে দিতে হবে। কোরআন কিচ্ছু চায় না, শুধু কোরআন না, পৃথিবীর কেউ কিচ্ছু চায় না এই মনোযোগটুকু ছাড়া আর কি। আপনি একজনকে মানে আপনার খুব প্রিয়জন সব কিছু দিয়ে ফেলেন, সোনা এনে একেবারে ছুঁড়ে মারেন, এক মানে কি এক ঝাঁকা আর কি, কিন্তু যদি মনোযোগ না থাকে কি হবে? এই সোনা কতক্ষণ তাকে মানে শান্তি দেবে বলেন? হ্যাঁ ইয়ং লেডিজ আর কি, হ্যাঁ হ্যাঁ নাই, হ্যাঁ ইয়ং ম্যান, হ্যাঁ হ্যাঁ আপনি ধরেন কর্মজীবী স্ত্রী আর কি, হ্যাঁ সমস্ত বেতন এনে আপনাকে ছুড়ে দিল, এই রাখো তুমি এগুলো সব তোমার, আমি একটু যাচ্ছি আর কি। আপনার মানে মানে ধরেন এই পুরো তার যে উপার্জনের বান্ডল আর কি বা বস্তা, আপনি কি তৃপ্তি দেবে? হ্যাঁ দেবে না আর কি। তো পৃথিবীর সব কিছু চায় এই মনোযোগ, এই মন, কোরআনও চায় এই মনোযোগ আর কি, মন দেন। আমি তো বললাম যে ডুবে যখন যাবেন তখন কথা বলা শুরু করবে আর কি,
আপনার আপনার ভাষা বুঝতে হবে না। শুধু ভাষা পড়তে পারলেই অর্থ বোঝা যায় না। আজকে আপনি অর্থ বুঝতে পারবেন, দুটো শব্দের মাঝখানে কি শব্দ আছে এটা আপনি বুঝতে পারবেন, দুটো বাক্যের মাঝখানে অলিখিত কে কি বাক্য আছে সেটা বুঝতে পারবেন। এবং কোরআনের যে আরবি, কোরআনের যে ফর্ম, ইউনিকনেসটা কোথায়? কারণ পৃথিবীতে অনেক বড় বড় সাহিত্য এসছে, কাব্য এসছে, মহাকাব্য এসছে, কোরআনের ইউনিকনেস কোথায়? যে কোরআন যে ফর্মে লেখা হয়েছে, যে ফর্মে পরিবেশিত হয়েছে, সেই ফর্মে আগেও কেউ পরিবেশন করার চেষ্টা করেন নাই এবং পরেও কেউ এটা চেষ্টাই করেননি কেউ, কারণ এটা একটা ইউনিক ফর্ম যেখানে ধ্বনি এবং বাণী এবং ধ্বনির ব্যঞ্জনা আর কি, যা ইউনিক। তো আমরা মানে আমরা মূর্খ থাকি কেন? আমরা ছোট থেকে যখন বড় হই, সেই ছোট অবস্থা থেকে চারপাশের যত মূর্খতা, চারপাশের যত সংস্কার কুসংস্কার, সব এসে ভেতরটাকে ভরে ফেলে আর কি, যার ফলে জ্ঞান আমরা গ্রহণ করতে পারি না। জ্ঞান আসে কিন্তু জায়গা নাই তো আর কি। যার ফলে সে জ্ঞান থাকতে পারে না, বেরিয়ে যায় আজকে। তো এই জন্যে মনটাকে মুক্ত করতে হবে। এবং জ্ঞানের শুরু হচ্ছে কি, জ্ঞানের মধ্যে সবচেয়ে বড় জ্ঞান একক, জ্ঞানের একক হচ্ছে জীবন দৃষ্টি। আর জীবন দৃষ্টি এটা এটা এসছে ধর্ম থেকে, সবচেয়ে সঠিক সুন্দর জীবন দৃষ্টি দিয়েছে ধর্ম। এবং যত ধর্মীয় পুরুষ রয়েছেন তাদের মধ্যে সর্বশেষ নবী হচ্ছেন, সর্বশেষ রসুল হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে জীবন দৃষ্টি সংক্রান্ত যত জ্ঞান এটা পরিপূর্ণতা লাভ করেছে ওনার মধ্যে। এবং ওনাকে স্রষ্টা সরাসরি যে জ্ঞান দিয়েছেন ডাইরেক্ট, সেই জ্ঞানের সংকলনই হচ্ছে আল কোরআন। আর সেটার মর্মবাণী হচ্ছে, সেটার মর্মার্থই হচ্ছে, মর্মানুবাদ হচ্ছে এই মর্মবাণী। তো আসলে কোরআনকে কি করতে হবে, খুব সূরা কামারে কিন্তু খুব পরিষ্কারভাবে বলা হয়েছে 17 আয়াতে, এবং আরও কয়েক আয়াতে কিন্তু পরপর বলা হয়েছে যে তুমি কি এর শিক্ষা হৃদয়ে ধারণ করবে না। যে শিক্ষাটাকে কোথায় ধারণ করতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, অন্তরে ধারণ করতে হবে। এবং আল্লাহ খুব সহজভাবে বলেছেন যে আমি কোরআনকে খুব সহজ করে দিয়েছি যাতে করে তোমরা এর শিক্ষা মনে রাখতে পারো। তাহলে এই শিক্ষা গ্রহণ করার জন্যে, জ্ঞানী হওয়ার জন্য কী করতে হবে, আগে মনটাকে উন্মুক্ত করতে হবে। এবং আমরা কিন্তু এই মর্মবাণী উৎসর্গ করেছি মুক্ত মনে জানতে আগ্রহী তরুণ প্রজন্মকে, যে মানাটা তো অনেক পরের ব্যাপার, আগে আপনাকে কী করতে হবে জানতে হবে, তারপরে না আপনি সিদ্ধান্ত নিতে পারবেন মানবো কি মানব না। তারপরে না বলতে পারবেন যে আল্লাহ মানতে পারি নাই মাফ করো, জেনেছিলাম কিন্তু মানতে পারি নাই মাফ করে দাও, আর কি আর করবা, হ্যাঁ মাফ করে দাও, কিন্তু আমি জানি নাই এটা তো বলতে পারবে না যে এত কিছু জানতে পারলাম। হ্যাঁ অমুক নায়ক অমুক নায়িকা কী করছে আর কি শুটিংয়ের আড়ালে, এটাও জানতে পারলা আর কি, ওইটা জানতে পারলা, সেটা জানতে পারলা, শুধু কোরআন জানতে পারো না, এটার জন্য সময় পাও নাই আর কি।
আপনার কোনো এক্সকিউজ থাকবে না তো। মানে এই তথ্য, এই তথ্য বিস্ফোরণের যুগে আর কি। হ্যাঁ বলবেন যে পড়তে 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 আর কি, হ্যাঁ অডিও আছে আর কি, অ্যাপস আছে আর কি, হ্যাঁ বাংলাতে অডিও রয়েছে আর কি। এবং আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যেটা আমাদের কণ্ঠেই আর কি। এই সেম জিনিস, একই জিনিস, আপনি পড়লে যা শুনলেও তাই আর কি, আরও ভালো শুনতে শুনতে পড়েন আর কি, আরও ভালো আর কি, শোনেন কানে আর পড়েন। তো এটার জন্যে এমনি তো মানে একটি কাজ যত দ্রুত করা যায়, শুরু করা যায় তত ভালো আর কি। তারপরেও ভালোভাবে করার জন্য আবার প্রস্তুতিরও দরকার রয়েছে। এখন থেকে সংগ্রহ করেন, যাদের কাছে আছে তো আছে, আর যারা আছে অনেকে আছে আবার রেখে দিয়েছেন সুন্দর করে আর কি। আর আমরা তো মানে এটাকে আবার খুব উপরে রেখে দিই যাতে কেউ টাচ করতে না পারে আর কি। জানলা গুনাহ হয়ে যায় কিনা, শয়তান খুব সাকসেসফুলি মানে কোরআনকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে আর কি, একদম গিলাফ বোঝাই করে উপরে রেখে দিয়েছেন, আল্লাহ কোনোভাবে যেন ধরা না হয় আর কি, ধরা না যায় আর কি। এ নিয়ে কত রকম কাহে মানে ঘটনা রয়েছে আর কি, যা ওই ঘটনা পরে আবার সময় হলে আমরা বলতে পারবো, বলবো। আর কোরআনের জ্ঞান, কোরআন জানা যেহেতু ফরজ, এই ফরজ পালন না করে কেউ যেন আমরা মারা না যাই আর কি। আর মৃত্যু যে কোনো সময় যে কারো, যে কাউকে কী করতে পারে, আমন্ত্রণ জানাতে পারে। অনেক সময় আমরা মনে করি যে আচ্ছা আর একটু বয়স হোক, আপনি জানেন না আপনার আর বয়স হবে না, বয়স শেষ হয়ে গেছে, আপনি ইউ ডোন্ট নো। অতএব মানে অজ্ঞ অবস্থায় যাতে মারা না যান, কোরআনের জ্ঞানে জ্ঞানী হয়ে তারপরে মারা যান, মানা পরের ব্যাপারে, কিন্তু আগে আগে আপনাকে জানতে হবে। এই জানাটা হচ্ছে প্রথম ফরজ।